আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুলে। আজকে আমি তোমাদের সামনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রামের 2019 সালের সাধারণ গণিতের সৃজনশীল প্রশ্নের গণ এর উত্তর নিয়ে থাকার চেষ্টা করব। তোমরা অলরেডি আগেও দুইটি ভিডিও পেয়েছো, ক এবং খ নং প্রশ্নের আমি সমাধান দেওয়ার চেষ্টা করছি। আজকে তোমাদের সামনে আমি গণ প্রশ্নের সমাধান দেওয়ার যদি চেষ্টা করি, সেক্ষেত্রে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পি সমান 3+1/পি হলে আমাদের এই উদ্দীপকে পি যেহেতু এখানে আছে, আমাদের প্রমাণটাও কিন্তু একটু যদি লক্ষ্য করা যায় তো আমাদের পি টু দা 4 সমান 119-1/পি টু দা 4, এখানে আমাদের প্রমাণটি করতে হবে। তো যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা পরীক্ষা দিয়েছেন, সেই ক্ষেত্রে বলবো যে এই ধরনের ম্যাথগুলো আপনারা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ বারবার যদি প্র্যাকটিস করেন, সেই ক্ষেত্রে দেখবেন খুব সহজেই উত্তরগুলো করতে পারে। আমরা যদি দেখতে চাই যে উদ্দীপকের আলোকে পি সমান 3+1/পি এর মান কিভাবে আমরা এখানে ইউজ করব, তো সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা এই প্রমাণটা আমরা ঠিকই রাখবো, দেওয়া আছে কি আমরা চেঞ্জ করে নিতে পারি, এরপর দেওয়া আছে মানটাকে আমরা পক্ষান্তর করে বামে বা ডানে নিতে পারি, বা আমরা প্রমাণটা কিন্তু চেঞ্জ করব না। তাহলে আমরা এখন সরাসরি চলে যাই সমাধানে। দেওয়া আছে কি, দেওয়া আছে যে পি ইকুয়ালস টু 3+1/পি, আমাদের বেসিক্যালি এটা দেওয়া আছে। তো আমরা এই ধরনের ম্যাথগুলো যদি প্রমাণ দিয়ে যদি সমাধান না করে দেওয়া আছে মান থেকে যদি প্রমাণ করতে চাই, খুব সহজেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেমন এখান থেকে আমি দুইবার বর্গ করব, তাহলে আমরা পক্ষান্তর একটু করে নিই, পি মাইনাস 1/পি সমান আমরা 3, আমরা পক্ষান্তর করলাম, ডান পক্ষে প্লাস ছিল, বাম পক্ষে এসে মাইনাস হলো। আমরা প্রথম যে কাজটি করব, যেহেতু প্রমাণ আছে পি টু দা 4, তাহলে বর্গ করে নিব পি মাইনাস 1/পি হোল স্কোয়ার, তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করছি, আমরা লিখব উভয় পক্ষকে বর্গ করে, ওকে। তো যখনই বর্গ করছি তখন আমাদের বাম পক্ষে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আসছে, আর ডান পক্ষে 3^9 পাবো। তাহলে এর সমাধানটি যদি আমরা ডানে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো যে এ স্কোয়ার মাইনাস 2 এ বি, তাহলে 2 × p × 1/p প্লাস আমরা পাবো 1/p হোল স্কোয়ার, ওকে, সমান আমরা লিখতে পারবো 3^9 লিখতে পারবো। এবং আজকের এই ক্লাসটি যদি বলতে চাই, আমাদের স্কুলের 550,000 যে সাবস্ক্রাইবের মাইল ফলক অতিক্রম করেছি আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের দোয়ায় এবং আপনাদেরই এই চ্যানেল আমাদের স্কুল, এবং আজকের এই ডেটটি 11/11/2020, একটি বিশেষ ডেটে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রামের আমি এই সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করছি, ওকে। তাহলে আমরা এটিকে একটু সলিউশন যদি করতে চাই বা লঘিষ্ঠকরণ যদি করতে চাই, তাহলে লবে আছে পি, হরে আছে পি, আমরা লঘিষ্ঠকরণ করলাম। আমরা অনেকে বলি এটি কাটাকাটি, এটি কাটাকাটি বলা চলে ঠিক না। তাহলে 1/পি হোল স্কোয়ার মানে আমরা হরে আমরা পি স্কোয়ার দিলাম, তাহলে 9 থাকলো, বা এখানে আমরা লিখব পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার সমান 9 থাকলো, বাম পক্ষের প্লাস অর্থাৎ বাম পক্ষের -2, ডান পক্ষে যে +2 হলো। কেউ যদি মনে করে যে আমরা এটা পক্ষান্তর লিখব, আপনারা যদি মনে করেন যে এটি পক্ষান্তর লিখে নিব, পক্ষান্তর করে সেটা আপনারা লিখতে পারেন। তবে আমি এই ভিডিওটিতে বলবো যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আসো বা সবেমাত্র নবম শ্রেণীতে উঠেছো বা এসএসসি সাধারণ লাইনেও বা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলবো, এই ধরনের ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং যেহেতু এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রামের ম্যাথ, যার কোনো প্রশ্নে কিন্তু লেখা আছে প্রমাণ করুন, কারণ অনেক শিক্ষার্থী আছেন যারা কিছু পড়াশোনা মাঝখানে গ্যাপ দিয়ে আবার নতুনভাবে শুরু করেছেন, যার কারণে সম্মান করেই কিন্তু প্রশ্নটা পরীক্ষাতে দেওয়া হয়। এবং আমি মাঝে মাঝে নেওয়া দেওয়ার কথা বলছি, আবার লেনদেন করে কথা বলছি, এই কারণে যে যারা সাধারণ লাইনে আসো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা বা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, বা এই ক্লাসটি যদি বলি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওভারঅল এই ক্লাসটি সব ধরনের শিক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা পেয়ে গেলাম পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি
11 পাচ্ছি, ঠিক আছে? এটা সমান আমরা পেলাম 11 পেলাম। তাহলে আমাদের প্রয়োজনটা কি বলো? আমাদের প্রয়োজনটা পি টু দা 4। তাহলে এটাকে আমরা পুনরায় বর্গ করব। এটা আমরা পুনরায় আমরা যদি বর্গ করতে চাই তাহলে আমরা কি পাবো একটু দেখে নে। তাহলে আমরা লিখব পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করে। ওকে, যেহেতু প্রথমে একবার আমরা বর্গ করেছি, সেকেন্ড টাইমে আবার আমরা বর্গ করব। তাহলে সেকেন্ড টাইমে যখন আমরা বর্গ করছি তখন আমাদের এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এখানে চলে আসছে। যদি বা এখানে আমাদের পি স্কয়ার আছে তাহলে টোটাল পি স্কয়ার কে দেবো, তাহলে কি এ স্কয়ার প্লাস, যেহেতু প্লাস আছে সূত্রে টু ইন্টু এখানে এ বলতে পি স্কয়ার, আর ওয়ান বাই পি স্কয়ার আমরা লিখে দিলাম প্লাস ওয়ান বাই পি স্কয়ার হোল স্কয়ার। আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করছি, এ স্কয়ার প্লাস টু আইস বি প্লাস বি স্কয়ার সমান আমরা এখানে 11,121। বা তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারো, যেহেতু এসএসসি লেভেলে ক্যালকুলেটার ইউজ করা যাবে এবং নিয়ম আছে, সো এখান থেকে ক্যালকুলেটার ইউজ করে আমরা ম্যাথটি সলিউশন তৈরি করতে পারি। ওকে, শুরু থেকে তোমরা ম্যাথটি আবার একটু দেখে নাও, এরপরে আমি এখানে এই লাইনটা একটু মুছে দিয়ে আমি চেষ্টা করব যে এখন আমাদের এখানে কি আছে। আমরা যদি এই লাইনে আসতে চাই তাহলে পি টু দা 4 বাম পক্ষে আমরা দেখতে পাচ্ছি পি টু দা 4 সমান প্লাস, এখানে দেখো লবে পি স্কয়ার আছে, হরে পি স্কয়ার আছে, লঘিষ্ঠকরণ করলাম থাকবে প্লাস টু, এরপর আছে ওয়ান বাই, আমরা এখানে দেখো ওয়ান বাই পি স্কয়ার হোল স্কয়ার, তাহলে ওয়ান বাই পি টু দা 4 হবে, এখানে ওয়ান বাই পি টু দা 4 সমান আমরা 121 পেয়ে যাচ্ছি। ওকে, আমাদের প্রমাণ দেখো পি টু দা 4 সমান 119 মাইনাস 1 বাই পি স্কয়ার, আমাদের প্রমাণে কিন্তু অনেক দূর আমরা চলে এসেছি। সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি পি টু দা 4 সমান 121, আমরা ডান পক্ষে যে সংখ্যাটি আছে এটি অপরিবর্তন আকারে রাখবো, এবং বাম পক্ষে প্লাস টু, ডান পক্ষে যে মাইনাস হলো, বাম পক্ষে প্লাস ওয়ান বাই পি টু দা 4, ডান পক্ষে যে মাইনাস হলো, এটি আমরা পক্ষান্তর করলাম। ফাইনালি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পি টু দা 4 সমান 121 থেকে আমরা টু যদি বিয়োগ করি তাহলে 119 পাবো, আর এখানে পেয়ে যাচ্ছে আমরা 1 বাই পি টু দা 4। তাহলে নিঃসন্দেহে আমরা পেয়ে গেলাম এই প্রমাণটি, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা এটি লিখতে পারবে লিখতে পারবো প্রমাণিত। ওকে, তো আমি এই ম্যাথটির কথা বলবো, দেওয়া আছে দেখি কিন্তু আমি সরাসরি দুইবার বর্গ করেছি, দুইবার বর্গ করার কারণে কিন্তু আমার আনসারটি বা প্রমাণটি আমরা পেয়ে যাচ্ছি। অনেকেই তোমরা এটি করো যে এটাও চেঞ্জ করো আবার এটাও চেঞ্জ করে নাও, এটা অনেকে পি টু দা 4 প্লাস 1 বাই পি টু দা 4 সমান 119 করে তারপরে লেফট হ্যান্ড সাইডে তোমরা সপ্তম বা অষ্টম শ্রেণীতে যেভাবে শিখেছো সেভাবে কমপ্লিট করো। তবে আমি অনুরোধ করব এই টাইপের যে প্রমাণগুলো থাকবে তোমরা প্রমাণটা চেঞ্জ করবে না, দেওয়া আছে যে মানটি থাকবে এই মানটিকে তোমরা চেঞ্জ করবা, করে এভাবে পাওয়ার 4 থাকলে দুইবার বর্গ করলে কিন্তু এই ম্যাথগুলো প্রমাণ অটোমেটিকলি হয়ে যায়। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো এই ক্লাসগুলো আমাদের স্কুলে কন্টিনিউয়াসলি দেখো, এবং আমার পার্সোনাল একটি চ্যানেল তৌহিদ একাডেমি আছে, ওখানেও আমি বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাস ওখানে আপলোড করেছি, তাছাড়া বিভিন্ন টাইপের ম্যাথ তৌহিদ একাডেমিতে পাবে, এবং আমাদের স্কুলে কন্টিনিউয়াসলি এই টাইপের ম্যাথ সহ বিভিন্ন টাইপের ম্যাথ তোমরা আস্তে আস্তে পাবে। তোমরা নতুন ভিডিও দেখার জন্য পরবর্তীতে আবার নতুন ক্লাসে আমি এসে তোমাদের সাথে কথা বলবো বা আপলোড করার চেষ্টা করবো, সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।